ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রবি কোচিং ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের সামনে আবার এনেছি। এই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবেন। এখানে 24টি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়েছে, সিলেক্টেড কোশ্চেন নেওয়া হয়েছে। কেন কি এই সামনে যে আমাদের পরীক্ষাগুলো আসছে, আরআরবি, এনটিপিসি, পিএসসি, ক্লার্কশিপ, WBCS, এই সমস্ত পরীক্ষার জন্য খুবই উপযোগী। এবং আমি আশা করছি বন্ধুরা এর মধ্যে থেকে কয়েকটা কোয়েশ্চেন আপনারা অবশ্যই কমন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ইন্ডিয়ান এয়ারফোর্স এর ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হচ্ছে হরজিৎ সিং অরোরা। সেকেন্ড কোয়েশ্চেন, ইন্ডিয়ান এয়ারফোর্স এর পরবর্তী প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন? রাকেশ কুমার সিং ভাদুরিয়া। থার্ড কোয়েশ্চেন, গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন? বিক্রম নাথ। ফোর্থ কোয়েশ্চেন বন্ধুরা, নোবেল প্রাইজ থেকে কোয়েশ্চেন আসছে। 2019 যে সমস্ত বিভাগে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, কাদের কাদের যে সব সেক্টরে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা মুখস্থ রাখবেন। তো এখানে নোবেল প্রাইজ থেকে কোয়েশ্চেন আছে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এস্থার ডাফলো, মাইকেল ক্রেমার 2019 সালে নোবেল পুরস্কার কোন বিভাগে পুরস্কৃত হলেন? তো আমরা প্রত্যেকে জানি একজন বাঙালি রয়েছেন এর মধ্যে, এটা হচ্ছে অর্থনীতি, অর্থনীতিতে তারা পুরস্কৃত হয়েছেন। 2019 সালে কে নোবেল শান্তি পুরস্কার ভূষিত হয়েছেন? তারা আবির আহমেদ আলী। সেক্স কোশ্চেন হচ্ছে, 2019 কে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন? পিটার হ্যান্ডকে। বন্ধু, এটা আপনাদের মনে রাখতে হবে যে 2019 আবার 2018 এর সাহিত্য পুরস্কারটা দেওয়া হয়েছে, তো এখানে আপনাদের ওটা তার নামও রাখতে হবে মনে। সেভেন কোশ্চেন হচ্ছে, 2019 পদার্থবিদ্যায় কারা নোবেল পেয়েছেন? তো জিম পেবলস, মাইকেল মেয়ার, ডিডিয়ার কোলাস। তো পদার্থবিদ্যা, চিকিৎসা শাস্ত্রে, রসায়ন শাস্ত্রে, সাহিত্যে, এই সমস্ত সেক্টরে যারা যারা নোবেল পেয়েছে তাদেরকে অবশ্যই আপনারা নামগুলো জানবেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসাবে পূর্ববর্তী পদাধিকারী মলয় কুমার দেবের স্থলাভিষিক্ত হলেন? তো সঠিক উত্তর হচ্ছে রাজীব সিনহা। 9 কোয়েশ্চেন হচ্ছে, বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব কে এখন? অ্যান্টনিও গুতেরাস। 10 কোয়েশ্চেন হচ্ছে, সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? লি সিং লং। 11 কোয়েশ্চেন হচ্ছে, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? রাজনাথ সিং। বন্ধুরা, আপনাদের জন্য একটা বোনাস কোয়েশ্চেন থাকছে যে এখন বর্তমানে কে বিদেশ মন্ত্রী রয়েছেন বর্তমানে, সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। বর্তমানে এখন ভারতের বিদেশ মন্ত্রী কে, সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? ডেভিড মালপাস। 13 কোশ্চেন হচ্ছে, কোন দেশ সম্প্রতি 5G ইন্টারনেট পরিষেবা চালু করেছে? 5G ইন্টারনেট পরিষেবা চালু হয়ে গেছে বন্ধুরা, এবং এটি এখন দক্ষিণ কোরিয়া স্টার্ট হয়ে গেছে। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, 2019 সালে কোন তারিখে সারা দেশ জুড়ে আয়ুষ্মান ভারত দিবস উদযাপিত হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে 23 সেপ্টেম্বর। বন্ধুরা, ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন, এখন অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, অবশ্যই আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হবে সামনে পরীক্ষার জন্য। 15 কোশ্চেন হচ্ছে, 2019 ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস এর বেস্ট ম্যান প্লেয়ার বিভাগে কোন ফুটবলার পুরস্কৃত হলেন? তো বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসি। 16 নম্বর কোশ্চেন, ভারতের কোন চলচ্চিত্রটি 2020 সালে অস্কার পুরস্কারের জন্য প্রাথমিক পর্ব মনোনীত হয়েছে? তো এই সিনেমাটি খুবই পপুলার হয়েছে, গালি বয়। গালি বয় হচ্ছে অস্কারের জন্য মনোনীত হয়েছে। 17 কোশ্চেন হচ্ছে, 2019 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন কোন বলিউড চলচ্চিত্র অভিনেতা? তো এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, রাইট অ্যান্সার হচ্ছে অমিতাভ বচ্চন। 18 কোশ্চেন হচ্ছে, কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? রাইট অ্যান্সার হচ্ছে এম মানিকুমার। এম মানিকুমার হচ্ছেন সম্প্রতি নিযুক্ত হয়েছেন কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, 2019 মিস ইউনিভার্স এর শিরোপা পেলেন দক্ষিণ আফ্রিকান মডেল জোজিবিনি টুনজি। তো জোজিবিনি টুনজিকে 2019 সালে মিস ইউনিভার্স এর খেতাব দেওয়া হয়েছে, এই প্রথম কোন দক্ষিণ আফ্রিকান মডেলকে এভাবে দেওয়া হয়েছে। 20 কোশ্চেন হচ্ছে, সম্প্রতি জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এখন রাইট অ্যান্সার হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু। গিরিশ চন্দ্র মুর্মু এখন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর, এর আগে সত্যপাল মানিক ছিলেন, ওখানে রাজ্যপাল শাসন ছিল আমরা প্রত্যেকে জানি। 21 নম্বর কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলার পাইলট হিসেবে কে নিযুক্ত হলেন? তো ইনি এখন মুজফ্ফরপুরের বাসিন্দা, লেফটেন্যান্ট শিবাঙ্গী। শিবাঙ্গী বিহারের মুজফ্ফরপুর থেকে বিলং করেন, উনি এখন মহিলা পাইলট। 22 নম্বর কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা এটা, WBCS বা অন্যান্য যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পিএসসি লেভেলে যে এক্সাম গুলো হবে, শরদ অরবিন্দ বোবদে। ইনি হচ্ছেন 47তম, এটা মনে রাখবেন, ইনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন বর্তমানে ইনি, এবং 47তম, এর আগে রঞ্জন গগৈ ছিলেন 46তম। 23 নম্বর কোশ্চেন হচ্ছে, সম্প্রতি মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন? তো উদ্ধব ঠাকরে, এই রিসেন্টলি ইনি নিযুক্ত হয়েছেন, সম্প্রতি নাকি নিয়োগ করা হয়েছে উদ্ধব ঠাকরে। 24 এবং লাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বন্ধুরা, সম্প্রতি ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? হেমন্ত সরেন। তো বন্ধুরা, এই হলো 24টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আর একটা পার্ট আমরা বার করবো, খুব শীঘ্রই বার করবো। আশা করি এই সমস্ত কোশ্চেন গুলো আপনাদের সমস্ত পরীক্ষা খুবই হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।